সকলকে সুস্বাগতম। নিয়ে নিয়েছি কোয়াশ, কাঁচা মুগের ডাল আর মাছের মাথা, ডুমো ডুমো করে ছোট ছোট পিস করে কাটা। কোয়াশ ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি, খুব একটা পাতলাও নয় আবার খুব মোটাও নয়। মাছের মাথা ভেজে নেব, দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মেখে নেব, এইভাবে সব গোটা গোটা করে ভাজব, ভেঙে দেব না মাছের মাথার পিসগুলোকে, কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এইরকম একটু লালচে ধরনের হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো এসে গিয়েছে, এবারে কেটে রাখা কোয়াশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডাল, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা। এবারে ভালো করে সবটা মিশিয়ে নেড়ে ভেজে নিতে হবে, যেন একটুও জল না থাকে, শুকনো করে ভেজে নিতে হবে। নাড়তে থাকতে হবে যাতে লেগে না ধরে। দিয়ে দিচ্ছি একটু চিনি, ভাজা হয়ে গিয়েছে আমার। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, আরও একটু দিয়ে দিচ্ছি, সেদ্ধ হলে তরকারিটা টেনে ধরবে। ঝোল ফুটতে শুরু করেছে, এবারে দিয়ে দেব মাছের মাথা যা ভেজে রেখেছিলাম। আঁচ কমিয়ে এবারে ঢেকে দেব, এইভাবে মিনিট পাঁচ সাতেক রেখে দিতে হবে, সেদ্ধ হয়ে যাবে। ডাল সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, জল এখনো রয়েছে, একটু ফুটিয়ে নেব, জলটা একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গিয়েছে, পরিবেশনের জন্য তৈরি, খুবই হালকা হয়, খেতেও ভালো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সকলকে।